नमस्कार बंधुरा वेलकाम टू कर्मोलॉजी। आज आमी तोमादेर साथे आलोचना करब केमिस्ट्रीर अर्गानिक पार्ट थेके एकटा चैप्टार अ্যালকোহল फेनल एवं इथार समूह एवं एई चैप्टारटा थेके जे सकल प्रश्नगुलो आज आमी तोमादेर साथे आलोचना करब एगुलो किन्तु तोमादेर आपकामिंग स्टेट मेडिकल फैकल्टी अफ वेस्ट बेंगलेर आंडारे डिप्लोमा पैरामेडिकल कोर्सेर एडमिशनेर जोन्नो 2021-এর एंट्रांस एग्जामेर जोन्नो भीषण इम्पर्टेंट। তাই তোমরা অতি অবশ্যই কিন্তু প্রশ্নগুলো নিজেরা খাতায় নোট করে নিও এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কত নম্বরে উত্তর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রদত্ত বিক্রিয়া জাতটি হলো, এখানে একটা তোমায় বিক্রিয়া দিয়েছে এবং তোমায় বিক্রিয়া জাতটা এক্স দিয়ে চিহ্নিত করে দিয়েছে। তাহলে তোমায় চারটে অপশান দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটা হবে অপশান বি। পরের প্রশ্ন দেখো, RCH2OH থেকে RCHO পরিবর্তনের ক্ষেত্রে কোন বিকারক সর্বাপেক্ষা উপযুক্ত। কি কি অপশন দিয়েছে দেখো, PCC KMNO4 K2CR2O7 CrO3। সঠিক উত্তর হবে অপশান এ, PCC। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বিভিন্ন রকম কনভারসেশন করার জন্য এবং তার সাথে বিকারকের নাম, বিক্রিয়াজাত পদার্থ শনাক্তকরণটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে পরের প্রশ্নেও দেখো একটা বিক্রিয়া দিয়েছে এবং বিক্রিয়াতে বি ও সি দিয়ে দুটো চিহ্নিত অপশান দিয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে সি কি। চারটে অপশানের মধ্যে থেকে দেখো সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি। তোমরা কিন্তু অতি অবশ্যই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত যৌগগুলির অম্লত্বের সঠিক ক্রম। তোমাকে এখানে দেখো চারটে অর্গানিক কম্পাউন্ড দিয়েছে এবং প্রত্যেকটাকে 1 2 3 4 করে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং তারপরে তোমাকে ABCD করে অপশান দেওয়া হয়েছে প্রত্যেকটার ক্রমগুলো। সঠিক উত্তরটা হবে অপশান সি, অর্থাৎ 3 1 2 4। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি অজ্ঞাত অ্যালকোহল প্রাইমারি, সেকেন্ডারি নাকি টারসিয়ারি তা জানার জন্য লুকাস পরীক্ষা করা হয়। কোন অ্যালকোহল এই পরীক্ষায় দ্রুত সাড়া দেয় এবং কোন প্রক্রিয়ায় বিক্রিয়াটি ঘটে। 2 ডিগ্রি অ্যালকোহল SN1, 3 ডিগ্রি অ্যালকোহল SN2, 2 ডিগ্রি অ্যালকোহল SN2, 3 ডিগ্রি অ্যালকোহল SN2। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল এবং বিক্রিয়াটা ঘটে SN1 পদ্ধতিতে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটাতেও কিন্তু তোমাকে একটা কনভারসেশন দিয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করেছে এই উপরিউক্ত বিক্রিয়াটা কি। কী কী অপশান দিয়েছে দেখো, উইলিয়ামসন অ্যালকোহল সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, অ্যালকোহল উৎপাদক বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া। সঠিক উত্তরটা হবে অপশান বি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তোমরা যদি একদম সর্বশেষ বিক্রিয়াজাত পদার্থটা দেখো দেখবে সেখানে কিন্তু একটা ইথার গ্রুপ আছে, তাহলে এইটা থেকে নিশ্চিতভাবে জানাই যাচ্ছে যে এটা কিন্তু উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। পরের প্রশ্ন দেখো, ফেনলের সাথে ক্লোরোফর্ম ও লঘু NaOH দ্রবণের বিক্রিয়ায় নিচের কোন গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করে। CH2Cl, COOH, CHCl2, CHO। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ CHO, যাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলে থাকি। পরের প্রশ্ন দেখো, কোন যৌগটি ক্ষার ও আয়োডিনের সাথে বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ দেয়। মিথাইল অ্যাসিটেট, অ্যাসিটামাইড, 2-হাইড্রক্সিপ্রোপেন, অ্যাসিটোফেনন। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2-হাইড্রক্সিপ্রোপেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি NaHCO3 তে দ্রাব্য নয়, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটে দ্রাব্য নয়। 2,4,6 টাইনাইট্রোফেনল, বেঞ্জোয়িক অ্যাসিড, অর্থোনাইট্রোফেনল, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থোনাইট্রোফেনল। পরের প্রশ্ন দেখো, ফেনল ও বেঞ্জোয়িক অ্যাসিডের পার্থক্য নিরূপণ করো, অর্থাৎ তোমাকে জানতে চেয়েছে যে তুমি কোন বিকারকের মাধ্যমে ফেনল এবং বেঞ্জোয়িক অ্যাসিডকে পৃথক করবে। টলেন্স বিকারক, মলিশ বিকারক, প্রশম FeCl3 এর দ্রবণ, জলীয় NaOH। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে করে জানিও। পরের প্রশ্ন দেখো, ফেনলের সাথে KBr ও KBrO3 এর মিশ্র দ্রবণের বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হল 3-ব্রোমোফেনল, 4-ব্রোমোফেনল, 2,4,6 টাইব্রোমোফেনল নাকি 2-ব্রোমোফেনল। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমোফেনল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নতেও তোমাকে একটা বিক্রিয়া দিয়েছে, ক্লোরোবেনজিন থেকে ফেনল হচ্ছে এবং বিক্রিয়াটাকে এক্স দিয়ে চিহ্নিত করা আছে। তারপর ফেনল থেকে স্যালিসালডিহাইড হচ্ছে এবং বিক্রিয়াটাকে ওয়াই দিয়ে চিহ্নিত করা আছে। তোমাকে জানতে চেয়েছে এই এক্স ও ওয়াই বিক্রিয়া দুটি কী। ফ্রাইস পুনর্বিন্যাস ও রাইমার টিম্যান বিক্রিয়া, ডাউ ও রাইমার টিম্যান বিক্রিয়া, কিউমিন ও রাইমার টিম্যান বিক্রিয়া, ডাউ ও ফিডেলক্রাফট বিক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ডাউ ও রাইমার টিম্যান বিক্রিয়া। পরের প্রশ্ন দেখো, C4H10O আণবিক সংকেতযুক্ত কাইরাল অ্যালকোহলের সংখ্যা 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে অপশান এ 1। তোমাদেরকে আমি এই কাইরাল ব্যাপারটা কিন্তু গতদিনকে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা দেখে নাও। তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের সামনে আই বাটনেও ভিডিও লিঙ্কটা চলে আসবে। পরের প্রশ্ন দেখো, নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে অ্যালকোহলগুলির সক্রিয়তার ক্রম ROH + HCl ZnCl2 RCl + H2O। এবার তোমাকে জানতে চেয়েছে কোন অ্যালকোহলটা এই বিক্রিয়াটা ভালো করবে। 1°, > 2°, > 3°, 1° <= 2°, <= 3°, 1° <= 2°, <= 1°, নাকি 3°, > 1°, <= 2°। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ 3°, > 2°, <= 1°। পরের প্রশ্ন কি বলছে দেখো, CH3CH2OH কে কোন প্রক্রিয়ায় CH3CHO তে পরিবর্তিত করা যায়। অনুঘটকীয় হাইড্রোজেনেশন, LiAlH4 এর সঙ্গে বিক্রিয়া, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের সঙ্গে বিক্রিয়া, KMnO4 এর সঙ্গে বিক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের সঙ্গে বিক্রিয়া। পরের প্রশ্ন দেখো, কোন ইথারটি উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা কম উৎপাদিত হয়। ফিনাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, ইথাইল প্রোপাইল ইথার, ডাই মিথাইল ইথার। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ইথাইল প্রোপাইল ইথার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার হিসাবে ক্রিয়া করে। তোমায় চারটে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটা হবে অপশান বি অর্থাৎ OR। পরের প্রশ্ন দেখো, নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে NaOH দ্রবণের সাথে বিক্রিয়া করবে। C6H5OH, C6H5CH2OH, CH3CHO, C2H5OH। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ C6H5OH। পরের প্রশ্ন দেখো, কোনটি সর্বাধিক আম্লিক। বেনজেইল অ্যালকোহল, সাইক্লোহেক্সানল, ফেনল, m-Chlorophenol। সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ m-Chlorophenol। পরের প্রশ্ন দেখো, এটাই কিন্তু তোমাদের আজকের প্রশ্ন সেটের শেষ প্রশ্ন। ফেনলের সাথে ইথানলের পার্থক্য করা যায় কোন বিকারক ব্যবহার করে। Br2 এবং জল, Na, প্রসম FeCl3 দ্রবণ, সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ Br2 এবং জল। তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কত নম্বরে উত্তর করতে পারলে, এবং তোমরা যারা মক টেস্টগুলো দিতে চাইছো তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম কর্মোলজি মেডিকেল এবং তোমরা এই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর, বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে। তাহলে দেখা হবে পরের ভিডিওয়।